নজরে বেগম জিয়ার মুক্তি হবে, শুধু স্লোগান দিলে বেগম জিয়ার মুক্তি হবে, কি করতে হবে সেটার জন্য একটু প্রস্তুতি গ্রহণ করেন। মানসিক ভাবে শারীরিক ভাবে প্রস্তুত হন যদি সত্যিকার অর্থে নেত্রীকে মুক্ত করতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, আজকে অনশন অংশগ্রহণকারী আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে সারা জাতি ঐক্যবদ্ধ, এই ঐক্যকে আরো জোরদার করতে হবে, আরো মজবুত করতে হবে, এবং এই ঐক্যের পক্ষে সারা দেশের মানুষ আজকে একতাবদ্ধ হয়েছে, যে বিরাট আশা নিয়ে তারা আজকে এগোচ্ছে। সে আশাটা হলো একটা, সেটা হলো একটি নির্দলীয়, একটি নিরপেক্ষ, একটি সরকারের অধীনে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে। এর মধ্যেই রয়েছে সম্পূর্ণ কথাটা, একদিকে সংলাপ, অন্যদিকে ব্যাপকভাবে গ্রেফতার, একদিকে সংলাপ, অন্যদিকে বেগম জিয়ার সাজা 5 বছর থেকে 10 বছর। এগুলো আমাদের কাছে খুব ভালো আলামত বলে মনে হয় না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্যই তো এই সংগ্রামের আয়োজন, কিন্তু সেই আয়োজন, সেই পরিবেশ তো নষ্ট হয়ে করে দিয়েছেন বর্তমান সরকার এই গণহারে গ্রেফতারের মাধ্যমে। আর আমাদের নেত্রীকে সাজা বাড়িয়ে দিয়ে আমরা ভেবেছিলাম যে তিনি খালাস পেয়ে যাবেন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায়, কিন্তু এটা নজিরবিহীন যে 5 বছরের সাজা 10 বছর করে দিয়েছেন। আমরা এটা গ্রহণ করি না, এবং আমাদের এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা না পাব, আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারে, ততদিন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের অনেক ধন্যবাদ।